ছোট্ট শিল্পী বন্ধুরা, আজ আমরা আবার আরেকটা গণেশ ঠাকুর আঁকবো। প্রথমে মাথার মুকুটের অংশটা করছি। এবার মুখের অংশটা, শুটটা, এবার মুকুটের একদম উপরের অংশটা করলাম। এবার গণেশের ডান পা আর হাঁটু, এবার বাঁ পা, হাঁটু, এবার ডান পায়ের পাতা। গণেশ ঠাকুরের ডান হাত, যে হাত দিয়ে আমাদের আশীর্বাদ করেন, অপরদিকে লাড্ডুর যে পাত্রটা, এবার ডান হাতের আঙুলগুলো করছি। এবার বাঁ হাতের লাড্ডু যে পাত্রটা আঁকলাম তার উপরে লাড্ডুগুলো করলাম। এবার ঠাকুরের দাঁত, এবার দুদিকের দুটো কান, খুব ইজি ড্রয়িং। গণেশ ঠাকুরের চোখ টিপ দুটো আগে দিয়ে দিলাম, চোখের মণি। এবার সুরের যে ভাজগুলো তার একটু অংশ। সামান্য একটু অল্প রাউন্ড করে গণেশের পেটের অংশটা দেখালাম। এবার পায়ে সামান্য ডিজাইন। গণেশ ঠাকুরের বাহন, গণেশ ঠাকুরের সামনে একটা পাত্র যার মধ্যে বেশ কয়েকটা লাড্ডু রয়েছে। ছোট ছোট গোলাকৃতি ওকে ধন্যবাদ বন্ধুরা, ছোট্ট শিল্পী বন্ধুরা। আগামীকাল আমরা এই গণেশ ঠাকুরটা রং করবো।